পুরী আসলে যদি আপনি সাইট সিন করতে চান তাহলে নন্দনকানন কিন্তু অন্যতম একটি টুরিস্ট স্পট। আই লাভ নন্দনকানন। 437 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত নন্দনকানন মানুষের জন্য ওপেন হয় 1979 সালে। এখানে এসে আপনি কিভাবে ঘুরবেন বা কোথায় কি দেখবেন, এন্ট্রি ফি বা কত, সবকিছু নিয়ে ডিটেইলসে আলোচনা করব, সঙ্গে থাকুন। ভুবনেশ্বরে অবস্থিত নন্দনকানন হলো একটি জুলজিক্যাল পার্ক। পুরী থেকে এর দূরত্ব 73 কিলোমিটার, যেতে লাগে 1.5 ঘন্টা মতো। আপনি পুরী থেকে তিনভাবে যেতে পারেন, গাড়িতে, বাইকে বা OTDC-র প্যাকেজে। 9-সিটার গাড়িতে গেলে 3 থেকে 3,500 টাকা ভাড়া পড়বে, আর OTDC-র সাথে গেলে পার হেড পড়বে 535 টাকা। আমি বললো বেস্ট অপশান হচ্ছে OTDC-র সাথে যাওয়া। OTDC-র সাথে গেলে আপনি প্রপার গাইড পাবেন এবং এসি বাসে যেতে পারবেন। সকালবেলায় স্বর্গদ্বার থেকে 100 টাকায় অটো ভাড়া করে চলে আসবেন OTDC-র পান্থনিবাসে, কারণ 6:30 এখান থেকেই বাস ছাড়বে। দু জায়গার থেকে বাসের টিকিট কাটতে পারেন, একটা হচ্ছে পান্থনিবাস থেকে আর একটা হচ্ছে স্বর্গদ্বারের ওখানে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে কাটতে পারেন। এছাড়া অনলাইন বুকিংও সম্ভব। সত্যি কথা বলতে কি, অনলাইনে টিকিট কাটলে সামনের দিকের সিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে OTDC-র সব রকম যোগাযোগ মাধ্যম দেওয়া থাকলো, আপনারা প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নেবেন। এছাড়া কার বা বাইকের জন্য আরেকটি নাম্বার দেওয়া থাকলো। আগের থেকে কনফার্ম করলে নন্দনকাননের সব রকম এন্ট্রি ফি OTDC অনলাইনে কেটে দেয়। এতে সুবিধা হচ্ছে আপনাকে আলাদা করে আর লাইনে দাঁড়াতে হবে না। এই হলো নন্দনকাননের গেট, এই দিক দিয়ে প্রবেশ করবেন আর ডান দিক দিয়ে বেরিয়ে আসবেন। এই যে এই সমস্ত কাউন্টার থেকে টিকিট কাটবেন, এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, ভেতরে ব্যাটারি চালিত গাড়ি 80 টাকা ফি, আপনি যদি সাফারি করতে চান তাহলে সেটা 60 টাকা ফি হবে, 3 থেকে 12 বছরের যদি চাইল্ড হয় তাহলে তাদের 10 টাকা লাগবে। নন্দনকাননের পুরো এরিয়াটা হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। আপনি যদি এখানে জলের বোতল নিয়ে আসেন তাহলে এখানে একটা ট্যাগ লাগাতে হবে। এই যে এই কাউন্টারে আপনি আপনার বোতল নিয়ে আসবেন, সেখানে একটা ট্যাগ লাগিয়ে দেবে, 50 টাকা ফি নেবে, কিন্তু ফেরার সময় আপনি আবার ওই ট্যাগটা দিয়ে যাবেন, তাহলে 50 টাকা আবার ফেরত পেয়ে যাবেন। ঢুকে পড়লাম ভিতরে। আপনারা মাথায় রাখবেন প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই নন্দনকানন খোলা থাকে, আর প্রতি সোমবার নন্দনকানন পুরো বন্ধ থাকে। গেট দিয়ে এন্ট্রি করেই আপনি প্রথমে এইরকম একটা দৃশ্য পাবেন। এখানে দেখুন জলের ফোয়ারা রয়েছে। ইনি হলেন আমাদের গাইড, নাম সুদীপ মহন্তি। এখানে রয়েছে প্রচুর ব্যাটারি চালিত এই ধরনের গাড়ি, প্রতিটি 80 টাকা ফি, আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাবে। আমাদের জুর ভেতরে দু রকম ময়ূর আমি আপনাকে দেখাবো, একটা ইন্ডিয়ান পিকক দেখাবো, এটা আছে হোয়াইট পিকক, সাধারণ ময়ূর, সাদা ময়ূর, তিনটে জায়গায় দেখা যায়, ইন্ডিয়া, ব্রহ্মদেশ আর বাংলাদেশ, তিনটে জায়গায় এরকম ময়ূর দেখা যায়। যদি ইন্ডিয়ান পিকক আর হোয়াইট পিকক কে আপনারা কম্পেয়ার করবেন তবে আমাদের ইন্ডিয়ান পিকক গুলো দেখতে সুন্দর। দেখুন এটা ময়ূর কত সুন্দর লাগছে, ইন্ডিয়ান পিকক, এগুলো ময়ূরই। এটার নাম কি? কালো রাজহাঁস। বিরাট বড় সারস, তাদের ফ্যামিলি চলে গেছে কিন্তু এখানে কয়েদ। রাশিয়ান তাই তো, সাইবেরিয়ার দিক থেকে আসে। প্রচুর হরিণ, এগুলো সব স্পটেড ডিয়ার। এখানে রয়েছে নীল গাই, অস্ট্রিচ, দেখুন উট পাখি কত বড়, কালো রঙের দুটো উট পাখি রয়েছে আলাদা আলাদা খাঁচায়। আর এটা হচ্ছে এমু পাখি, দেখুন অনেকগুলো রয়েছে এমু পাখি,
ব্যাটারি চালিত গাড়িতে আপনি জায়গায় জায়গায় যাবেন, তারপরে নেমে নেমে এগুলো দেখবেন। এখানে শিম্পাঞ্জি আছে, জুলিও আর পাম্পেটা, আর তাদের একটা সন্তান রয়েছে, তার নাম পূর্ণিমা। হিপোপটেমাস ব্রাহ্মী কাইট চিল পাখির মুখ দেখে এসেছেন, তো আপনাকে দেখা গেল, তাদের দেখেনি। এই দেখুন যাবে কিন্তু হিপোপটেমাস জলহস্তি। এই যে জীবটা আপনি দেখছেন, এই জীবটা কখন দেখা যায় না বাইরে, কিন্তু জলেই থাকে, খায় ঘাস, বাঁধাকপি, গাজর, এগুলো সব খায়। এই যেটা গেল তার নাম হচ্ছে বরুণ বাবু, তার বউ এখানে আছে জ্যোতি ম্যাডাম। লেআউট ম্যাপ অফ নন্দনকানন জুলজিক্যাল পার্ক, আই লাভ নন্দনকানন। সব জায়গায় থাকে এখন মোটামুটি, আপনি দার্জিলিংয়ে গেলে দেখতে পাবেন, বকখালি গেলে দেখতে পাবেন, দীঘা গেলে দেখতে পাবেন। রেপটাইল পার্ক, বিশাল একটা ডাইনোসরের মূর্তি দেওয়া রয়েছে, ডাইনোসর রেপটিলিয়ার মধ্যেই পড়ে, এর ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। ইন্ডিয়ান রক পাইথন দেখুন, এই নিচে একটা আর উপরে একটা, বিশাল একটা কিং কোবরা রয়েছে। বিভিন্ন ধরনের সাপ এখানে দেখতে পাবেন, যেগুলো বন্দি রয়েছে খাঁচায়, এগুলো যদি বাইরে ছাড়া থাকতো তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হতো। মনিটর লিজার্ড বা গোসাপ, এটা হচ্ছে ইগুয়ানা, এগুলো হচ্ছে টর্টয়েস। এখানে সব দেখুন কচ্ছপ রয়েছে, টার্টেল। কুমির দেখুন, কতগুলো কুমির, সব টর্টয়েস। এখানে রয়েছে বিশাল বিশাল কুমির কয়েকটা, দেখুন জলের মধ্যে রয়েছে। এখানে আপনি দুটো সেকশন পাবেন, একটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, মানে জীবজন্তু এখানে খাঁচায় বন্দি, আর একটা হচ্ছে সাফারি। সাফারিতে কিন্তু আপনি গাড়ির মধ্যে বন্দি থাকবেন, আর জীবজন্তুরা প্রকৃতিতে চড়ে বেড়াবে খোলা ময়দানে। এবার আমরা কোথায় যাব? আবার গাড়ির থেকে নেমে পড়লাম, এবার আমরা জঙ্গল সাফারি করব। এখান থেকেই জঙ্গল সাফারির বাস ধরব। এই গেট দিয়ে ঢুকেই আপনি একটুখানি কাশলে দেখুন ডান দিকে বাস দাঁড়িয়ে রয়েছে সাফারি করার জন্য। এই বাসে করে আপনি যাবেন, কোথাও কিন্তু নামতে পারবেন না, আর জীবজন্তু আপনি খোলা ময়দানে দেখতে পাবেন। আর এই বাস ভাড়া কিন্তু পড়ছে 60 টাকা করে পার হেড। এই দেখুন সাফারি বাস, এসি 90 টাকা, নন এসি 60 টাকা। সাফারির জন্য দেখুন এই বাসগুলো বরাদ্দ রয়েছে, আপনারা এই বাসে করেই সাফারি করবেন, জঙ্গল সাফারি। ময়ূর দেখুন, ও বাবা, গাছের উপরে দেখুন ময়ূরটা কি সুন্দর লাগছে, দেখুন একদম ময়ূরের মুক্তাঞ্চল, ইন্ডিয়ান পিকক, হেভি লাগছে দেখতে। নন্দনকাননে আসলে এই জঙ্গল সাফারিটাও করবেন অবশ্যই, নাহলে অনেক কিছু মিস করবেন। দেখুন বাঘ, বাঘ, বাঘ রয়েছে দেখুন, শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহ দেখুন শুয়ে আছে, সিংহ জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যায় না, খুব কষ্ট হয়। আর সামনে রয়েছে এই যে ময়ূর, সিংহ কিন্তু দূরে একটা রয়েছে, হ্যাঁ দূরে একটা রয়েছে।
এই জায়গায় ভাল্লুক রয়েছে কিন্তু ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওই যে পেছন দিকটা দেখা যাচ্ছে, ওই যে ওই তাকিয়েছে। এবার দেখুন একদম আমাদের সামনে কখনো ভাল্লুক একদম আপনার গাড়ির সামনে চলে আসবে, আবার কখনো ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে। এটাই তো প্রকৃতির খেলা, প্রকৃতির মাঝে ওরা আছে, ওদের যখন ইচ্ছা যেখানে খুশি থাকবে। দেখুন হরিণ কি সুন্দর, কত বড়। মারপিট করছে দেখুন, একটা শিং বড় আর একটা ছোট স্পটেড ডিয়ার। উল্টো দিকে পেখম দিয়ে রয়েছে ময়ূর, এবার ঘুরছে। দেখুন পেখম মেলে কি সুন্দর লাগছে দেখতে। সব ধর্মঘট করতে এসছে। এর মাধ্যমে শেষ হলো আমাদের জঙ্গল সাফারি। আমরা সব কিছুই দেখতে পেলাম, সিংহ, বাঘ, তারপরে ভাল্লুক, ময়ূর তো প্রচুর দেখেছি, হরিণ দেখলাম প্রচুর। জঙ্গল সাফারি মজা হচ্ছে প্রকৃতিতে পশু পাখিরা নিজেদের মতো করে খেলাধুলা করে, আমরা তাদের গিয়ে দেখি বাসের মধ্যে করে। তারা কিন্তু বন্দি থাকে না, এটাই সবথেকে ভালো লাগে। কিন্তু সবসময় খুব সুন্দর ভিউ যে দেখতে পাওয়া যায় তা নয়, কারণ তারা কখনো কাছে থাকে, কখনো দূরে থাকে, কখনো ঘরে থাকে। সেজন্য যতটা পারা যায় আপনাদের ক্যামেরায় তুলে ধরেছি। বোতলে ট্যাগ লাগানোর প্রবলেম আছে, বোতল নিয়ে তো এমনি ঢুকতে দেয় না, কিন্তু এই রকম ড্রিঙ্কিং ওয়াটার আপনি বিভিন্ন জায়গায় পাবেন। নন্দনকানন দেখার জন্য ওটিডিসি বরাদ্দ করছে টোটাল 2 ঘন্টা, কিন্তু আপনি যদি পুরোটা একদম ডিটেলসে দেখতে চান তাহলে কিন্তু অন্তত 6-7 ঘন্টা লাগবে। এদিকে রোপওয়ে আছে, তারপরে একটা ঝিল আছে। দূরের থেকে মনে হচ্ছিল যেন জিরাফের স্ট্যাচু, তারপরে যখন নড়ে উঠলো তখন বুঝলাম যে জীবন্ত জিরাফ। দুটো যখন জিরাফ আসছিল লরি করে নিয়ে আসছিল আমাদের ওড়িশা সরকার, আসার সময় রাস্তায় করেন্ট তার লেগে একটা মারা গেল, হাজবেন্ডটা মারা গেছে। নামটা খুশি কিন্তু মনটা দেখুন দুঃখ। ইন্ডিয়ান টাইগার, এই যে হোয়াইট টাইগার, হোয়াইট টাইগার। দেখুন মাচার উপর রয়েছে দুটো ব্ল্যাক টাইগার, এই টাইগারগুলো কিন্তু বন্দি। আমরা সাফারিতে দেখে আসলাম মুক্ত, আর এরা বন্দি। দুটোই আছে, একটা শুয়ে পড়লো এখানে। আর দূরে আর একটা শুয়ে পড়েছে, ওখানে রয়েছে আর একটা বাঘ। নন্দনকাননের নাম কেন নন্দনকানন হয়েছিল, নন্দন এবং কানন। নন্দন হচ্ছে এখানকার একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যে পুরুষ, আর তার স্ত্রী ছিল কানন, সে মারা গেছে, তো তাদের নাম অনুসারে হয়েছিল নন্দনকানন। পরে কানন মারা যাওয়াতে নন্দনের আবার বিবাহ দেওয়া হয়, পরের স্ত্রীর নাম হচ্ছে মেঘা। তো বর্তমানে মেঘা এবং নন্দন দুজনই এখানে আছে। দেখুন দূরে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার চলে এসেছি নন্দন এবং মেঘাকে দেখতে। এটা হলো মেঘা, নন্দন ভেতরে আছে,
দুজনকে একসাথে ছাড়া হয় না, কারণ তারা মারপিট করে। এই ঢালে আসো, ওই তো ওই তো ওই তো। নন্দনের হিস্ট্রি রয়েছে, পারলে আপনারা পড়ে নেবেন, ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের জুর সব থেকে বড় বাঘের নাম হচ্ছে নন্দন, তার বউর নাম হচ্ছে কানন। কিন্তু কাননটা তো মারা গেল, কানন যখন মারা গেল নন্দন কানন কর্তৃপক্ষ তার দ্বিতীয়বার বিয়ে দিল, তার নাম আছে মেঘা। কিন্তু মেঘা আজকে দেড় বছর আগে দুটো বাচ্চা দিয়েছিল, অভয় আর সোহিনী। এখানে মেঘা সঙ্গে আর অভয় আছে, মেঘার অভয় দুজন আছে, কিন্তু নন্দনটা তার পেছনে কাঁচাই আছে। কিন্তু এখন কি হয়েছে না, বিয়ে আজকে সাড়ে চার বছর পাঁচ বছর হয়ে গেছে নন্দন আর মেঘারও, এরা দুজন ভেতরে এখন ঝগড়া। আইদর নন্দন বাইরে আসবে না আইদর মেঘা বাইরে আসবে, দুজন যদি আসবে তার লোক যখন আসে দেখবে তখন দুজন ভেতরে মারপিটই দেখবে। সেই জন্য একটা বাইরে পাঠানো হয় আর একজনকে ভেতরে রাখা হয়। এই যে ঘরগুলো দেখছেন সব পাথরের ঘর, পাথর ঘরগুলো একটু ঠান্ডা থাকে। এই যে মাঞ্চার উপরে বসে আছে লেপাটা দেখুন, এক ঘন্টারে সত্তর কিলোমিটার দৌড়ে। শেষ হলো আমাদের ওটিডিসির সাথে নন্দনকানন ঘোরা। আমরা প্রথমে পায়ে হেঁটে কিছু জীবজন্তু দেখলাম, তারপরে গাড়িতে করে মানে ব্যাটারি চালিত গাড়িতে করে দেখলাম, তারপরে সাফারি করলাম, আবার আমরা বাঘ দেখলাম গাড়িতে করে। তো টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলার, সেটা হচ্ছে নন্দনকানন দেখতে হলে আপনারা অনেক সকাল সকাল আসবেন, মোটামুটি হাতে পাঁচ ছ ঘন্টা নিয়ে আসলে তবেই কিন্তু আপনি পুরোটা দেখতে পারবেন। নন্দনকানন থেকে বেরিয়ে আপনারা দু সাইডে বিভিন্ন রকম দোকান পাবেন। দু তিন ঘন্টার যে সাফারি বা নন্দনকাননের যে ঘুরছেন, খিদে তো পাবে, সেজন্য আপনারা প্রয়োজন হলে এখান থেকে খেয়ে নেবেন।